কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া থেকে শুরু হলো স্মার্ট কার্ড বিতরণ। পর্যায়ক্রমে দেওয়া হবে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে। শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করার প্রত্যয়। পারিবারিক বিরোধে রাজধানীর পল্লবী থেকে এক চিকিৎসককে অপহরণের অভিযোগ, অপহরণকারীদের ব্যবহৃত গাড়ি চিহ্নিত, উদ্ধারে চলছে অভিযান। গুলশান হামলায় তাহমিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি দাবি পুলিশের, জানিয়েছে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আবারও তাকে ডাকা হবে। এবং দালাল ও বহিরাগতদের দৌরাত্মে বেশিরভাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগে বিড়ম্বনার শিকার রোগী ও স্বজনরা, প্রতিরোধে অভিযান চলছে দাবি কর্তৃপক্ষের।